আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি ডিভাইস তৈরি করে দেখাবো। তো ডিভাইসটি মূলত ডাইরেক্ট এসি কারেন্ট লাইন থেকে আপনারা কীভাবে 12 ভোল্টের এই লাইটগুলো জ্বালাবেন এটা দেখানোর চেষ্টা করব। তো এখানে একটি সার্কিট তৈরি করব, খুবই সহজে এই জিনিসটি তৈরি করা যায়। তো আপনারা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারলে কিন্তু নিজেরাই বুঝতে পারবেন, তখন নিজেরাই এই জিনিসগুলো তৈরি করতে পারবেন। মানে একদম ডাইরেক্ট এসি লাইন থেকে কিভাবে 12 ভোল্ট তৈরি করে আপনারা লাইটগুলো জ্বালাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মধ্যে সম্পূর্ণ বুঝিয়ে দিব, ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারলে আপনারা নিজেরাও পারবেন। তো কাজটি শুরু করা যাক। সো বন্ধুরা, এখানে আমাদের যা যা প্রয়োজন আমরা প্রথমে দেখে নিব। তো এখানে প্রথমে একটি ক্যাপাসিটার নিয়েছি আমি, ক্যাপাসিটারটি একটু দেখুন, এই যে 25 ভোল্ট 470 UF, এবং এখানে একটি PF ব্যবহার করেছি যেটা মূলত 105 কে 400 ভোল্ট, এবং একটি 1 ওহমস ব্যবহার করেছি, এবং 4টি এই ডায়োডগুলো IN4007, এবং আমি লাইটগুলো দিয়ে আপনাদেরকে চেক করে দেখাবো। তো প্রথমে এই সার্কিটটি আমাদের তৈরি করতে হবে। তো এই মূলত এই জিনিসগুলো দিয়েই এই সার্কিটটি তৈরি হয়ে যাবে। তো শেষে আমি লাইটটি দিয়ে একটি বক্সের মধ্যে সেট করে দেখাবো। তো কাজগুলো শুরু করে দেবো এখানে। তো আমরা আমাদের যে ডায়োডগুলো রয়েছে, এই ডায়োডগুলোর এক প্রান্ত দেখুন সাদা আছে, এই যে সাদা প্রান্তগুলো, তো দুইটি সাদা প্রান্ত একসাথে, সাদা দুই প্রান্ত একসাথে এভাবে লাগাই নিব, এবং সেমভাবে সাদার অপর সাইড, মানে এই দুই সাইড সাদা থাকবে, এই ওই দুই সাইড, মানে যে সাইডটি লাগাবো এই দুই সাইড সাদা থাকবে না, তো এটাও লাগাই দিব। এই যে এখন এই দুটাকে এইভাবে লাগাই দিতে হবে। তো এখন দেখেন এই দুই সাইডে কিন্তু সাদা সাদা রয়েছে, এই সাইডটি প্লাসের সাইড এবং এই দুই সাইডটি কালো সাইড রয়েছে, তো এটি মাইনাসের সাইড। তো এবার আমরা এটিকে এইখানে যে যেই সাইডটি প্লাস এই সাইডটি আমরা এই সাইডে লাগাবো, যেটি মাইনাস এটি মাইনাস এখানে দেওয়াই আছে, তো মাইনাসটিকে আমরা এই সাইডে এবং প্লাসটিকে ওই সাইডে দিয়ে এইভাবে লাগাই দিব। তো এবার সোল্ডারিং করে দিব। তো সোল্ডারিংটি শেষ, এবার অতিরিক্ত অংশগুলোকে একটু কেটে দিব। তো এই যে দেখেন এটা, এইভাবে লাগাই নেবেন। এবার আমাদের যে PFটি আছে, তো এই PFটির সাথে এটি এইভাবে মেরে দিব। এবার লাগাই দিব। এখন আমাদের যা করতে হবে, এখানে এখানে আমরা প্লাস মাইনাস পাবো কীভাবে, মাইনাসটি এই সাইড এবং এর অপোজিট সাইডটি প্লাস এই সাইড, এবং এই দুই সাইড অবশ্যই এসি লাইন। তো আমরা এসি লাইনের যে কোনো এক প্রান্তটিতে এটা এভাবে লাগাই দিব। তো এখানে আমি এক সাইডে এটাকে লাগাই দিই। তো এই যে দেখেন লাগাই দিলাম এসি লাইনে, যে কোনো এক সাইডে লাগাই নিলে হবে, এখানে এটার কোনো সমস্যা নাই।
এখন আমরা এইখানে ডাইরেক্ট এসি লাইন এবং এখানে ডাইরেক্ট এসি লাইনটি দেব। তো এমন এসি লাইন নিয়েছি আমি এখানে আপনাদের চেক করে দেখানোর জন্য। তো এখানে এসি দুই সাইডে লাগাই নিব। তো বাকি যে দুই মাথাটি রয়েছে, দুই মাথাতে আমি এই 12 ভোল্টের এই লাইটটি লাগাই দেখাই। তো এখানে প্লাস মাইনাসটি দেখে লাগাবেন। তো এখন একটু ভালো করে দেখে নেন এই লাইনটির সাথে। আমি এসি লাইনের এখানে একটি দিয়েছি এবং এখানে একটি এসি লাইন দিয়েছি। তো আপনারা এভাবে দিয়ে নেবেন। এবং মাইনাসটি লাইটের এইখানে একটি মাইনাস দিয়েছি এবং প্লাসটি লাইটের এইখানে এই প্লাসটি দিয়েছি। তো এবার আমি এটাকে ডাইরেক্ট কারেন্টের লাইনে দিয়ে আপনাদেরকে দেখাই। তো আমি যে এখানে মাল্টি ফ্ল্যাগটিতে আমি বিদ্যুৎ দিয়েছি। তো এবার এটাকে চেক করার পালা। তো দেখেন এই যে দিতেই কিন্তু এটা জ্বলে উঠেছে। এইখানে অন্য কিছুই ব্যবহার করা হয় নাই, শুধু এই সার্কিটটি এতটুকুই। তো এতে কিন্তু এটি জ্বলতেছে সুন্দর মতো। তো আপনারা কিন্তু খুবই সহজে এই জিনিসগুলো তৈরি করে ফেলতে পারেন, খুবই সহজেই কিন্তু হয়ে গেল। তো এটা দিয়ে আপনারা ডাইরেক্ট কারেন্ট দিয়ে 12 ভোল্ট চাইতে পারবেন। তো এবার এই লাইটটিও একটু চেক করে দেখাই, পরবর্তীতে আমি এই লাইটটি ডাইরেক্ট আপনাদের ফিটিং করে দেখাবো, লাইট আমাদের ফিটিং করে দেখাবো। তো এবার দুটি লাইট আমি একসাথে লাইন দিয়েছি। তো এই দেখেন 12 ভোল্টের এই লাইটটিও জ্বলতেছে এবং এটিও জ্বলতেছে। তো এবার আমি এই 12 ভোল্টের গোল লাইটটি আমি এমন একটি বাক্সের মধ্যে ফিটিং করব। তো দেখেন আমি এখানে ফিটিং করে নিয়েছি। তো এখানে আমি আপনাদের একটু ভালো মতো বুঝাই দিই। তো এখানে দুটি এসির লাইন এই পিন থেকে নিয়েছি, এভাবে নিয়ে যেখানে এসি লাইন দেওয়ার কথা ছিল এখানে একটি এবং এই সাইডে এইখানে একটি। তো এসি লাইনটি দিয়ে নিলাম এবং এই লাইটের লাইনটি প্লাসটি প্লাসে এবং মাইনাসটি এই মাইনাসে দিয়ে নিয়েছি। তো এবার আমরা এদিকে ভিতরে রেখে দিব। তো এটার ভিতরে যেহেতু স্টিল বডি, তো এটা কিন্তু মানে যদি দুইটা লাইন একসাথে হয় তাহলে কিন্তু ফেয়ার করবে। তো এই জন্য আমি এটা একটু পেঁচে নিব, নিয়ে এটাকে ভিতরে ঢুকাই দিয়ে এটাকে এই জায়গায় লাগাই দিব। তো আমি একটু টেপ পেঁচে আপনাদের দেখাই দিছি। সো এটা কষ্টে দিয়ে পেঁচে নিলাম। এবার এটাকে ভিতরে এইভাবে দিয়ে লাইটটা কিন্তু এখানে মেরে দিতে হবে। তো এটাতে একটু সুপার গ্লু মেরে লাগাই দিব। তো আরেকটি শুকিয়ে গেছে, এই বাইরেটিকে কিন্তু লাগাই দিব। তাহলে কিন্তু একটি সম্পূর্ণ লাইট তৈরি হয়ে গেল। তো লাইটটি মূলত 12 ভোল্ট চালিতই হয়ে গেল। তো এবার এদিকে এসি লাইন দিয়ে চেক করে দেখাবো। তো দেখেন একটি নিয়েছি, এই যে লাইটটি কিন্তু জ্বলতেছে সুন্দর মতো। তো খুবই সহজে কিন্তু আপনারা এইভাবে জিনিসগুলো তৈরি করতে পারেন। তো এই জিনিসগুলো কিন্তু তৈরি করা খুবই সহজ। তো বন্ধুরা আশা করি ভিডিওটি সকলের কাছে ভালো লেগেছে। তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই, আশা করি জিনিসটি সকলের কাছে ভালো লেগেছে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই দয়া করে একটি সাবস্ক্রাইব করবেন। তো একটি সাবস্ক্রাইব
আপনারা সহজে চাইলে করতে পারেন। তো দয়া করে সাবস্ক্রাইব করেই দিন। তো আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকেন, আসসালামু আলাইকুম।